সালামু আলাইকুম আমি আমার খামারের গরুগুলোর চিকিৎসা নিজে দেওয়ার চেষ্টা করি এর পাশাপাশি যদি গরুর বেশি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ডাক্তার ডেকে নিয়ে আসি আর এর বাইরে আমাদের আশেপাশের লোকজন যারা আছে বিশেষ করে আমাদের প্রতিবেশী যারা আছে এবং এলাকার লোকজন যারা আছে তারাও গরুর যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় আমাকে ডাকে তো আমিও চেষ্টা করি তাদের গরুগুলোর চিকিৎসা দেওয়ার জন্যে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আমি আমার জীবনে এর আগে তেমন একটা দেখি নাই আর কি আজকে যে গরুটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটা মূলত হচ্ছে গত কয়েকদিন আগে এইটা সম্ভবত এলএসডি হয়েছিল এই গরুটা আমার এক উনি জব করেন তো ওনার এক ভাইগনা থাকে বাড়িতে তো ও হচ্ছে গরুটা পালে তো ও আমাকে সকালবেলা এসে বলছিল যে মামা আমার গরুটার এইরকম একটা সমস্যা হয়েছে একটু এসে যদি দেখতেন কি হয়েছে ও বললো যে একটা ঘা হয়েছে এবং ওই ঘাটা মানে একেবারে ফেটে গেছে আর কি তো আমি বললাম যে ঠিক আছে এটা তো আমি বুঝলাম তখন যে এটা হয়তো এলএচডির কারণে হইতে পারে তো ওরা আমি সেই হিসাবে ওষুধ আনতে বললাম বাট আমি এসে দেখলাম যে এটার অবস্থা খুবই খারাপ মানে ওর যে জায়গাটা আছে ওই জায়গাটা অনেক দিন আগে ওইরকম হয়েছে ক্ষত হয়েছে কিন্তু ওরা দেখে নাই এবং খেয়াল করে না না করার কারণে ওই জায়গাটা থেকে পোকা হয়ে গেছে ভিতরে মানে এমন পরিমাণে পোকা হয়েছে এটা আসলে আমি স্ক্রিনে ভিডিওতে আপনাদেরকে হয়তো সেগুলো দেখাইতে পারবো না কারণ এটা রেস্ট্রিকশান থাকে যে কারণে ভিডিওতে আপনাদেরকে ওইগুলো আমি দেখাইতে পারবো না কিন্তু এত পরিমাণে পোকা হয়েছে যেটা আসলে কল্পনা অতীত আমি দেইখা পুরো অবাক যে এরকম হইতে পারে তো যাই হোক এরপরে যেহেতু এরকম একটা প্রবলেম হয়ে গেছে আর এইগুলো ডাক্তারও হাত দিবে না সাধারণত আমি এটা জানি কারণ এরকম সমস্যাগুলা দেখলে যে কেউ আমার নিজেরই হচ্ছে কেমন যেন লাগতেছিল কারণ ওই জায়গাটা পচে তারপর ওইখান থেকে গন্ধ ছড়াচ্ছিল মানে এত বাজে গন্ধ যেটা আসলে বলে বোঝানো যাবে না তারপরেও যেহেতু করতেই হবে কারণ যেহেতু নালে গরুটার সমস্যা হবে আমাদের একটা বিষয় হচ্ছে আমরা গরুর প্রতি অতটুকু যত্নশীল হওয়ার পাশাপাশি গরুর প্রতি একটা মায়াও কাজ করে আমি বুঝতেছিলাম যে ওর প্রচুর কষ্ট হইতেছিলো কারণ এরকম একটা পরিস্থিতিতে ওর কষ্ট হওয়াটা স্বাভাবিক এরপরে এটাকে আমি তিন দিন পর্যন্ত এটার দেখভাল করছি কারণ আমার বাড়ির পাশেই যেহেতু তো এটাকে হচ্ছে প্রথম দিন আমরা ট্রিটমেন্ট করছি হচ্ছে এর পোকাগুলো সমস্ত বের করে ফেলছি মানে যত পোকা ছিল ওই গর্তের মধ্যে মানে ওই ক্ষত সমস্ত পোকাগুলো বের করে ফেলছি এরপরে আস্তে আস্তে ওই দিন আমরা কোনো চিকিৎসা দিই কারণ ওই দিন হচ্ছে ন্যাপথল দিয়ে তারপর হচ্ছে মানে চিকিৎসা খরচটা যাতে কমানো যায় ন্যাপথল দিয়ে তারপর হচ্ছে আমরা পোকাগুলোকে একটা কাঠি দিয়ে আস্তে আস্তে সব পোকাগুলোকে বের করে ফেলছিলাম এবং ওই জায়গাটা ন্যাপথল দিয়ে পরিষ্কার করে রাখছি এবং পরের দিন মূলত হচ্ছে আমরা এটাকে চিকিৎসা দিছি পরের দিন এটাকে আমরা ওই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে সুন্দর করে ওইটাকে স্যাবলনের পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে ওই জায়গাটাতে আমরা নেমানল পাউডার দিয়ে দিছি এবং এর পাশাপাশি দিয়ে দিয়ে দিছি যাতে করে ওই পোকাগুলা না থাকে মানে পোকাগুলো যাতে মারা যায় তো এটা দেওয়ার ফলে দ্বিতীয় দিন এটা দেওয়ার ফলে আমরা তৃতীয় দিন যখন আসি এখানে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন জিনিসগুলা দ্বিতীয় দিনের কাজকর্ম আপনাদেরকে দেখাচ্ছি তৃতীয় দিন যখন আমরা এখানে আসি তখন দেখি যে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কমে গেছে আর কি আর এটার একটা কারণ হচ্ছে এটা মূলত হয় হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ওইটা অনেক মানুষের গরুর এটা হয় আপনারা অনেকে আমাদেরকে বলেন কিন্তু সবার সাথে এভাবে কথা বলা হয় না যে কারণে সমাধান আমরা দিতে পারি না আর অনেক বেশি সমস্যা হলে আপনারা অনেক ভয় পান সেক্ষেত্রে আপনারা চিকিৎসা দেন এটা ঠিক আছে চিকিৎসা দিতে পারেন তবে এটা একটা ভাইরাসজনিত রোগ আমার মনে হয় না যে এইগুলো তেমন একটা মানে চিকিৎসা আছে কারণ এইগুলা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আপনার নিজের যত্নের উপরে নির্ভর করে আপনি গরুটাকে কতটুকু যত্ন করে এর রোগ থেকে ফেরাইতে পারতেছেন কারণ এই চিকিৎসাটা হচ্ছে এই এই চিকিৎসা না শুধু যে কোনো আপনি দেন সম্পূর্ণটা নির্ভর করবে হচ্ছে আপনি তার প্রতি কতটা যত্নশীল হইতে পারতেছেন এইটার উপরে যত বেশি যত্নশীল হবেন আপনার গুরু তত বেশি সুস্থ হবে এটা শুধু এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে যেমন ধরেন ওরা এই জিনিসটা দেখে নাই না দেখার কারণে ওদের এই মানে সমস্যাগুলো হয়েছে যদি দেখতো এবং সময় মতো যদি এটা ট্রিটমেন্ট করতো হয়তো এই পর্যায়ে আসতো না আমরা তৃতীয় দিনের মতো ওর চিকিৎসাটা দিয়ে তারপরে আজকে শেষ করলাম কারণ আমি জানি যে তৃতীয় দিন যতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে আমার হয়তো চতুর্থ দিন আর আশা লাগবে না আমি ওরা বলেও গেছি যারা আমার আর ডাকতে হবে না সমস্যা নেই যা যা বলে গেছি যা যা আমরা করছি এতদিন এগুলাগুলো তুমি নিজে করো তাই আর এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যদি এরকম সমস্যা দেখেন তাহলে অবশ্যই প্রথমে জায়গাটাকে খুব সুন্দর করে আপনি পটাশ দিয়ে পারেন বা স্যাবলন দিয়ে পারেন ধুয়ে পরিষ্কার করে রাখবেন জীবাণুনাশক যাকে পোকা না পড়ে বা এখান থেকে মাসি না পড়ে আর কি না মাসি পারলে এখানে আস্তে আস্তে ঘা হবে ঘা বাড়বে এর পাশাপাশি হচ্ছে জায়গাটা থেকে পোকা হবে আর কি তো এই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি যে চিকিৎসাটা আমি আপনাদেরকে পুরোপুরি বলে দিচ্ছি প্রথমে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার রাখবেন যদি দেখেন যে এখানে পোকা হওয়ার সম্ভাবনা আছে বা পোকা হয়েছে তাহলে অবশ্যই সেই জায়গাটিতে আপনারা হচ্ছে ন্যাপথল দিয়ে দিবেন গুঁড়া করে এবং এরপরে জায়গাটাকে সুন্দর করে আবার পরিষ্কার করে ওই জায়গাটা আপনারা যখন পোকাগুলো মারা যাবে তখন আবার পরিষ্কার করে এবং ওই জায়গায় তারপরে আপনারা দিবেন হচ্ছে নেভানল পাউডার দিয়ে বিশ টাকা যেটা দাম মানুষের পাউডার এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ এইটা ঠিক হয়ে যাবে এবং ফিনিশ দিয়ে রাখবেন যাতে কোনোভাবেই এই জায়গাটাতে মাসি না পড়ে আর যদি আপনি না পারেন না বুঝেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা